ফটো জয় সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগ আজকে যাচ্ছে হচ্ছে মৌসুমী দ্বীপ মিথিলা আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবল আছে হ্যাঁ টেন্টের রেট আছে ভিতরে যদি নরমাল টেন্ট নেন এগুলো আপনাদের পড়ে যাবে 1000 টাকা করে আচ্ছা আচ্ছা সি ফেসিং টেন্ট নেন আচ্ছা ওগুলো আপনাদের পড়ে যাবে 1100 টাকা করে আচ্ছা ফুডিং লজিং ইনক্লুডিং আচ্ছা এসি রুম আছে আপনাদের সেই রুমটা দরমার আছে আর এদিকে দুটো বালিশ আছে তো সালসাতে এসে তুলতে পারিনি তারপরে এসে তুলেছি ট্রাভেল ব্লগ জয় সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগ আজকে যাচ্ছে হচ্ছে মৌসুমী দ্বীপ মিথিলা এক্সপ্রেসে করে যাচ্ছি তো দুর্গাপুর থেকে যাচ্ছি বলে অনেক রাতে বেরোতে হচ্ছে 12:28 যেই মিথিলা এক্সপ্রেস ট্রেনটা আছে দুর্গাপুর স্টেশন থেকে এখান থেকে যাবো বর্ধমান বর্ধমান থেকে যাবো হচ্ছে শিয়ালদা গৌড় এক্সপ্রেসে করে তো এখন আমি রয়েছি দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে এখন বাজে 12:20 তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন ঢুকছে মিথিলা এক্সপ্রেস দুর্গাপুর থেকে গেলে এই একটা সমস্যা আগে বেরোতে হয় চলো সাথে থাকো তো গাইস আমি এখন আছি বর্ধমান স্টেশনে তো এখান থেকে যাচ্ছি মৌসুমী দ্বীপ তো মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য আমি বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করব গৌড় এক্সপ্রেসে করে যাব হচ্ছে শিয়ালদা ওখান থেকে যাব হচ্ছে মৌসুমী দ্বীপ ওখান থেকে আবার ট্রেন আছে 7:14 সেখানে ট্রেন ধরে যাব হচ্ছে মৌসুমী দ্বীপ নামখানা লোকাল চলো সাথে থাকো আমি শিয়ালদা নামখানা লোকালে চেপে পড়ি 5:55 আমি ভেবেছিলাম যে আমার লেট হয়ে যাবে 7:14 ট্রেনটা পাবো কিন্তু তার আগেই ট্রেন পেয়ে গেছি 5:55 4:30 দিক থেকে ট্রেন শুরু হয়ে যায় শিয়ালদা নামখানা লাইনে বন্ধুরা আমি নামখানায় পৌঁছে যাই 8 নাগাদ তো আপনারা শিয়ালদা থেকে 5টা ট্রেন ধরলে 8টার দিকে নামখানা নেমে পড়বেন আর নামখানা নেমেই বাইরে অনেক টোটো পেয়ে যাবেন সেগুলি 30 টাকা করে নিয়ে আপনাকে পাতিপুনিয়া ঘাটে নামিয়ে দেবে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে রাজনগর ফেরিঘাট তো আমরা টোটোয় করে চলে আসি রাজনগর ফেরিঘাট তো আমি প্রথম ভেবেছিলাম এটা পাতিবুনিয়া ফেরিঘাট তো এটা পাতিবুনিয়া ফেরিঘাট নয় রাজনগর ফেরিঘাট তো আমরা মৌসুমী দ্বীপ থেকে ব্যাক করার টাইমে পাতিবুনিয়া ঘাটটা দেখিয়েছি আর নৌকোতে করে তোমরা যদি যাও 10 টাকা করে ভাড়া লাগবে তো চলো আমার সাথে থাকো আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিং চলে আসে লস্যি হ্যালো গাইস ট্রাভেল ব্লগ উইথ জয় সবাইকে জানাই স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে আছি মৌসুমী দ্বীপের পাড়ে তো আমি আজ সকালবেলায় বেরোই 12:20 নাগাদ মিথিলা এক্সপ্রেসে করে
মিথিলা এক্সপ্রেসে করে প্রথমে আমি বর্ধমান পৌঁছাই, আবার বর্ধমান থেকে আমি গৌড় এক্সপ্রেস করে শিয়ালদা পৌঁছাই, যেটা শিয়ালদা টু বালুরঘাট যে গৌড় এক্সপ্রেস। তারপরে আমি শিয়ালদার থেকে আমি নামখানার জন্য ট্রেন ধরি, লোকাল ট্রেন। নামখানার জন্য প্রচুর লোকাল আছে, তোমরা পেয়ে যাবে, আমি তার একটা চার্ট দিয়ে দেবো। আমি 5:20 লোকালটা ধরি আর মোটামুটি ওই 9:30-9:00 দিক করে নেমে পড়ি, 8:30 দিক করে। তারপর ওখান থেকে আমি টোটো ধরে পাতিবুনিয়া ঘাট যেটা আছে সেখানে এসে পৌঁছাই, সেখান থেকে আবার লঞ্চে করে চলে আসি মৌসুমী দ্বীপের এই পারে। তো তারপরে ওখান থেকে টোটো অটো বেশিরভাগই এখানে টোটোই থাকে, তো টোটো করে আমি পৌঁছে যাই হচ্ছে আমি খুশি যেই ক্যাম্পটা নিয়েছি, খুশি ক্যাম্প, তো সেখানে পৌঁছে যাই। তো সমস্ত কী কত রেট সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দেবো, সঙ্গে থাকো। হ্যাঁ, ট্রেনের কত রেট আর কটেজের কত রেট আর কত কী টাকা খরচা পড়লো ট্রেন ভাড়ার থেকে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবো। আর একটা কথা আমি প্রথম থেকেই বলছি, আমি দুর্গাপুর থেকে ব্লগ করি, তাই একটু আমার প্রবলেম হয়, তাই আমাকে রাত্রেবেলায় বেরোতে হয়। হ্যাঁ, 12:30 নাগাদ আমি বেরিয়েছিলাম, তাই আমি মোটামুটি 10:30-10:30 দিকে এই খুশি ক্যাম্পে এসে পৌঁছাতে পারি। তো চলুন আমার সাথে থাকুন, আর সমস্ত কিছু রিভিউ খাওয়া দাওয়ার থেকে শুরু করে ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে ওয়েলকাম ড্রিঙ্ক ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে লস্যি দেওয়া হয়, খুব সুন্দর সমস্ত কিছু পরিষেবা, খুব ভালো। আর এরপর একটা একটা করে পরিষেবা দেখাতে থাকবো, আর আমার সাথে থাকুন, ধন্যবাদ। এই সাইডে সাইডে প্রত্যেকটা ক্যাম্প গড়ে উঠেছে মৌসুমী দ্বীপে, প্রচুর ক্যাম্প আছে লাইন দিয়ে, একটা খুশি ক্যাম্প, তারপরে আরও অনেক ক্যাম্প রয়েছে, ডলফিন ক্যাম্প, এদিকে অনেক ক্যাম্প আছে। দেখুন সাইড সাইডে সমুদ্রের ধারে কত ছোট ছোট ক্যাম্প করা আছে, রিসোর্ট ক্যাম্প সমস্ত কিছু করা আছে পুরো সাইড ধারে ধারে, আর প্রচুর নতুন ক্যাম্পও তৈরি হচ্ছে ওই দিকে দেখতে পাবেন। আর এই ক্যাম্পটাতে আমি আছি, এই ক্যাম্পটা হচ্ছে খুশি ক্যাম্প, খুব সুন্দর। তো সমস্ত কিছু আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। পুরো জায়গাটা এরকম চেয়ার টেবিল করা আছে প্রত্যেকটা জায়গায়, আর এই ডান দিকটায় রয়েছে টেন্টগুলো প্রত্যেকটা, 1, 2, 3, 4 করে। আর এই সাইডটা রয়েছে কটেজটা, অনেকগুলো কটেজ আছে এখানে লাইন দিয়ে, এসি নন এসি প্রত্যেকটা কটেজ এখানে আছে লাইন দিয়ে কটেজ রয়েছে, ওইদিকেও আছে, ওইদিকে এসি কটেজগুলো আছে, এগুলো নন এসি কটেজগুলো আছে। রুমগুলো দেখিয়ে দেবো, আর এখানে এই যে টেন্টগুলো আছে। এটা হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা, দরমার আছে, আর এদিকে দুটো বালিশ আছে। তো সালসাতে এসে তুলতে পারিনি, তারপরে এসে তুলেছি, একটা পাখা দিয়ে আছে, মৌসুমি দ্বীপে এসে যে এটা নিয়েছি, একটা আয়না দিয়ে আছে পাখা, এই দেখো একটা আয়না দিয়ে আছে, জামা কাপড় আবার জায়গাও রয়েছে ভালো, অসুবিধা কিছু নেই, একটা ইয়ে দিয়ে আছে ছোট্ট তাকের মতো জিনিসপত্র রাখার জন্য, আর এখানে রয়েছে একটা ছোট্ট ডাস্টবিনের মতো সমস্ত কিছু, এই যে খাট। কিন্তু বাড়িগুলো প্রত্যেকটা দরমা, হ্যাঁ কত কী রেন্ট সমস্ত কিছু বলে দেবো। এই যে পাখা আছে, হ্যাঁ এসি রুমও আছে দেখিয়ে দেবো, এসি রুম, আর এটা হচ্ছে পায়খানা বাথরুম, গিজার টিজার সব কিছুই আছে, একটা ছোট্ট বেসিন আছে, আর এই যে কোমোড, দুটো কলও আছে, শাওয়ার আছে, এই সমস্ত কিছু গুছানো আছে, কোনো অসুবিধা নেই। রুমটা খারাপ নয়, দুজন থাকার মতো ঠিক আছে। তো এই রুমটার হচ্ছে ভাড়া পড়েছিল 1100 টাকা করে, এখন সিজন নয়, সিজনটাতে নভেম্বর থেকে স্টার্ট হয়। রুমটা খারাপ বড় নয়, খুব সুন্দর দরমার এবং ঠান্ডা, কোনো এসি মানে লাগাবার দরকার নেই, ঠিক আছে।
বন্ধুরা, এটা হলো খুশি ক্যাম্পের এন্ট্রান্স, আর এটা হচ্ছে মেন রোডের একদম সামনে। এদিক থেকে ফার্স্ট ক্যাম্প হচ্ছে খুশি ক্যাম্প, ওটাই পড়বে আপনাদের। আর রাত্রেবেলা কি সুন্দর মিউজিক চলছে, কিন্তু মিউজিকটা দিতে পারছি না খালি কপিরাইটস ক্লেমের জন্য। দারুণ সুন্দর লাগছে ভিউটা। এই যে আমাদের ক্যাম্প, আর সঙ্গে হচ্ছে আমাদের এক কাপ চা হাতে, দারুণ সুন্দর। এটা হচ্ছে আমরা যে বিচটা আছি, খুশি ক্যাম্প বা খুশি রিসর্ট যেটাই বলবে। কি সুন্দর, দেখো কি সুন্দর চারদিকটা, কি সুন্দর গোছানো, বসার জায়গাও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর দেখো রাত্রেবেলা কি সুন্দর লাগছে ভিউটা। এই চারদিকে চারটে টেন বসানো আছে। আর এখানে আলো লাগানো আছে প্রত্যেকটাতে, খুব সুন্দর লাগছে। আর এই সাইড দিয়ে যেগুলো দেখতে পাবে একটু, মানে আমাদের যে রুমগুলো নিয়েছি এই সাইডে আমাদের রুমগুলো আছে, দেখতে পাচ্ছ। আর ঠিক একটু এগিয়ে গিয়ে দেখতে পাবে সমুদ্র। এখন জল এগিয়ে চলে এসছে অনেকটা, আগে ছিল অনেকটা পেছনে, এখন দেখো জলটা কতটা এগিয়ে এসছে। কি সুন্দর লাগছে, পুরোটা দেখাচ্ছে, দেখো দারুণ সুন্দর লাগছে। আর ওই দূরের লাইটগুলো দেখতে পাচ্ছেন নাকি জানি না আমি, ওই দূরের লাইটগুলো, ওগুলো একটা নৌকো রাখতে পারে জলের মধ্যে। আর ওই দিকে দেখো অনেক ছোট ছোট রিসর্ট করা আছে, টেন রিসর্ট, এই দেখো চারদিকে। আর এটা হচ্ছে আমাদের খুশি যেই ক্যাম্পটা, তাও কি সুন্দর লাগছে দেখো রাত্রেবেলায়। আর বসার জায়গাও আছে, এখান থেকে তুমি বসে চা বা কফি খেতে খেতে এই সাইড দেখতে পাবে, এই সাইডটা পুরো একদম সুন্দর, একদম এখান থেকে বসে দেখতে পাবে চা কফি বা ওর আরও অন্য কিছু খেতে খেতে দেখতে পাবে। আর ওইদিকেও পুরো প্রত্যেকটা ইয়ে করা আছে, রিসোর্ট করা আছে সোজা। আর এদিক দিয়ে নামতেও পারবে, নামার জায়গাটা তো এদিক দিয়ে দেখিয়েছি সকালবেলা, কিন্তু এখন যা উত্তাল সমুদ্র, এখন নামা কোনো মতেই যাবে না, প্রচুর জল। একটু এগিয়ে দেখাচ্ছি, সুন্দর লাগছে, দারুণ সুন্দর। ওই যে প্রত্যেকটা বিচ, নৌকো দাঁড়িয়ে আছে, আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, টেন্টের রেট আছে, ভিতরে যদি নর্মাল টেন্ট নেন এগুলো আপনাদের পড়ে যাবে 1000 টাকা করে। আচ্ছা আচ্ছা, যদি সি ফেসিং টেন্ট নেন আচ্ছা ওগুলো আপনাদের পড়ে যাবে 1100 টাকা করে পার হেড, ফুডিং লজিং ইনক্লুডিং। আচ্ছা, এসি রুম আছে আপনাদের। আচ্ছা, এসি রুম আপনাদের পার হেড পড়ে যাবে 1600 টাকা করে। আচ্ছা, যদি নন এসি নেন বাম্বু কটেজ পড়ে যাবে আপনার 1300 টাকা করে, ফুডিং লজিং ইনক্লুডিং সব কিছু। আচ্ছা, আর এটা কি সিজন হিসাবে ডিপেন্ড করে? সিজন হিসাবে এগুলো ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এটা এখন রেট চলছে, সিজনের সময় রেট চেঞ্জ হতে পারে, কমতেও পারে, এই হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া সব ইনক্লুড? খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডিং, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, স্ন্যাক্স, রাতে ডিনার, ওয়েলকাম ড্রিঙ্ক সবকিছুর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর ওই এটা মানে মৌসুমী দ্বীপ থেকে মানে কেমন ভাবে আসতে হবে যদি একটু বলে দিন? মানে একটা আছে, একটা রুট আছে কলকাতা থেকে, আপনি শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নেবে, ওখান থেকে বাই রোড হয়ে আপনি বাগডাঙ্গা বা 10 মাইল পাতিপুনিয়া ঘাট হয়ে মৌসুমী আসতে পারে। আবার বাই রোড হচ্ছে একদম ডিএইচ রোড ধরে আপনি গাড়ি 10 মাইলের উপরে পার্কিং করে পরে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আর এরকম যদি ধরুন 7-8 জন আসে যদি আমার সাথে কন্ট্যাক্ট করে কোনো অসুবিধা নেই, মানে ধরুন গাড়ি টাড়ি যদি পাঠাতে হয় বা? গাড়ি বলতে গেলে কলকাতায় গাড়ি অ্যাভেলেবেল বললে গাড়ি ব্যবস্থাও করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, গাড়ি যেটা চার্জ লাগে সেটা চার্জ। হ্যাঁ, সেই চার্জটা করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর এমনি টোটাল আপনার কতগুলো কটেজ আছে? মানে টোটাল কটেজ, টোটাল 12টা কটেজ আছে। 12 আছে, ডমিটারি একটা রুম আছে। আচ্ছা, এসি রুম আছে, আমার 4টে এসি রুম আছে। আচ্ছা আচ্ছা, ডমিটারি আছে একটা। আচ্ছা, বাম্বু কটেজ আছে 6টা। আচ্ছা, আর বারবিকিউ টারবিকিউ করার জন্য ওগুলো আলাদা করে, ওগুলো আলাদা ভাবে চার্জ লাগে, 500 টাকা হচ্ছে পার কেজি, এটা অল টাইম। আচ্ছা, আর এখানে কাপল এলাও বা কাপল এলাও আছে সমস্ত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর লাগছে জায়গাটা, দারুণ সুন্দর লাগছে। ডিনারে ভাত রুটি দুই ছিল, আর ছিল চিকেন আর আলু ভাজা। দাঁড়িয়ে আছি এখন মৌসুমী দ্বীপে, আর সকালবেলা
সাইডটা খুব সুন্দর অপরূপ, চারদিকটা একদম সমুদ্র আর সমুদ্র। আর এই পাশটা হচ্ছে দেখতে পাবেন হচ্ছে শুধু ওই যে ছোটো ছোটো যে কটেজগুলো আছে সেই কটেজগুলো, দারুণ লাগছে সাইডটা। আর এটাও দেখতেই পাচ্ছেন সকালে সমুদ্রের যে জোয়ার ভাটা হয় অনেকটা জল আগে সামনের থেকে এগিয়ে আসছে, দেখুন কি সুন্দর লাগছে। এই যে অনেক টাইম টেবিল দেওয়া আছে কোন ট্রেন কখন ছাড়বে ওই দিয়ে হয়েছে। এই ট্রেনগুলোই যায়, এগুলোই নামখানা ঢোকে, এগুলো শিয়ালদা থেকে নামখানা আসে, আবার এটাই ব্যাক করে আবার যায় নামখানা টু শিয়ালদা। এই একটা ট্রেনই যাওয়া আসা করে। এটা দেখুন আসছে, এটা শিয়ালদা থেকে আসছে লক্ষ্মীকান্তপুরে।